আমি মনে করি যে প্রভুর নাম গুণগান করব, প্রভুর নাম স্মরণ করব, প্রভুর সেবা পূজা করব, কিন্তু আমার মধ্যে এই যে স্বররিপুগণ আমাকে স্থির থাকতে দেয় না, আমি তাদেরকে বশীভূত করতে পারি নাই, আমাকেই তারা তাদের বশীভূত করে রাখে। তাহলে গোসাই আমি কেমন করে তাদেরকে আমি আমার বশীভূত করে রাখতে পারবো, আপনার চরণে আমি একটু জানতে চাই। তে আমার মনকে আমি কেমন করে স্থির করব? মন যদি স্থির না হয় বাবা, কোনো কিছুই করা সম্ভব নয়, তাই না? তে আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত অত্যন্ত জ্ঞানী এবং গুণী, শ্রদ্ধেয় আশুতোষশীল মহাশয়, তাই ওনাকে কিছুক্ষণ সময় আমি আমার গুরুর আসনে রেখে আমি কিছুক্ষণ সময় শিষ্য কিন্তু বাবা হতে পারি নাই, তথাপিও শিষ্যের ভূমিকায় থেকে আমার অজানা জিনিসগুলো জানবার জন্য তার চরণে আমি যাব রেখে, উনি এসে সুন্দরভাবে বিস্তারিত বলে যাবেন। শুনেছি এই পৃথিবীতে জন্ম হলেই তাকে মরতে হয়, তাই 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, এ সুন্দর জন্ম। এই সুন্দর মানব জন্ম পেয়ে যদি মানবের কোনো কিছু করা না যায় বাবা, আবার পুনরায় আসতে হবে। আমি যেমন কর্ম করে চলে যাব, কর্ম অনুযায়ী আবার আমাকে জন্ম নিয়ে ধরাধামে আসতে হবে, জন্ম হলে আবার মরতে হবে। হে প্রভু, তাই তো আমি আমার মনকে স্থির করতে পারি না। আমি মনে করি যে প্রভুর নাম গুণগান করব, প্রভুর নাম স্মরণ করব, প্রভুর সেবা পূজা করব, কিন্তু আমার মধ্যে এই যে স্বররিপুগণ আমাকে স্থির থাকতে দেয় না, আমি তাদেরকে বশীভূত করতে পারি নাই, আমাকেই তারা তাদের বশীভূত করে রাখে। তাহলে গোসাই আমি কেমন করে তাদেরকে আমি আমার বশীভূত করে রাখতে পারবো, আপনার চরণে আমি একটু জানতে চাই। তে আমার মনকে আমি কেমন করে স্থির করব? মন যদি স্থির না হয় বাবা, কোনো কিছুই করা সম্ভব নয়, তাই না? আমার মন শুধু এই পথে ওই পথে, এই জায়গায় ওই জায়গায়, মানে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে। তাহলে মনকে কিভাবে আমি স্থির করব? মনকে কিভাবে আমি আমার বসে করে প্রভুর নাম গুণগান গাইব? কৃপা করে একটু বুঝিয়ে যাবেন আমায়। তাই গানের ভাষা রাখছি আমার জিজ্ঞাসা। আমার হয় না কেন মনের মতো, কেমন সাধি বসে রাগের করুণ, কেমন সাধি বসে রাগের করুণ, আমার হয় না কেন মনের মতো, আমার হয় না কেন মনের মতো, কেমনে সাধি বসে রাগের করুণ, হয় না কেন আমার হয় না কেন মনের মতো, মন আমার হয় না কেন মনের মতো।
রসিক ভক্ত যারা মনে মন মিশায় তারা রসিক রসিক ভক্ত যারা মনে মনে মেশায় তারা তারা পান করে তিনটে ধারা পেলে সেই রতন গোসাই। তাহলে রসিক ভক্ত যারা যে ধারা তিনটে পান করে সেই ধারা তিনটের নাম কি, সেই ধারার করণ কারণ কিভাবে করতে হয় একটু কৃপা করে জানিয়ে যাবেন, আপনার কাছে আমি জানতে চাই। সেই ধারা তিনটে কি, ধারা তিনটে আসে কখন, সেই ধারা তিনটের করণ কারণ কিভাবে করতে হয়, আর আমার মনকে আমি কিভাবে স্থির করব, কি করে সেই রাগের সাধন, রাগের ভজন, রাগের করণ কারণ আমি করব, আপনার কাছে একটু জানতে চাই, একটু কৃপা করে জানিয়ে যাবেন আমার গুরু দয়াময়। হরে কৃষ্ণ। এবারের মতো আমি বসে পড়তে চাই, এবারে আসরে এসে দাঁড়াবেন আমার শ্রদ্ধেয় গোসাই মাননীয় আশুতোষী মহাশয়। হরে কৃষ্ণ। সুন্দর একখানা পদ গেয়েছে, আমার হয় না রে সেই মনের মতো মন,
কিসে জানবো সেই রাগের করণ? এটা কোন রাগের কথা বলেছে বাবা? অবশ্যই যাব সেই জায়গায়। ইহা বাউল গান, বাউল গান গাইবার মতো শক্তি আমার নেই। কেমন তো একখানা গান না করলেই নয়, শবরের দেশে বসদম বসদম কোষে উঠিসে নারে ভেসে পেয়ে রে যাত না গুরু কর্ম শান্ত রতি। কেমন সাধর এমন সামর্থ্যারতি গ্রহণ করো কাম বিষ্কাম গায়ত্রী, যেদিন তোমার শুদ্ধ হবে মতি সেই দিনে হবে তোমার সহজ শুদ্ধ সাধন, নইলে সাধের মানব জনম যাবে। ও গুরু কর্ম ওটা বাজারের মোয়া মিষ্টি বিস্কুট নয়, যার হয় অল্পতেই হয়, যার হয় না বাবা সয়েও হয় না। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা কলম মেরেছে, ধীরঙ্গে কাচ্চ সিদ্ধি যদি প্রাণে বেঁচে থাকি হাল ছেড়ে দিলে চলবে না, হাল ধরতে হবে। আজ হবে না কাল, কাল হবে না পরশু, যদি তোমার অনুরাগের ঘরে যদি তুমি দিব্য জ্ঞানের বাতি জ্বালাইতে পারো অবশ্যই একদিন হতে হবে। তাহলে কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয় কি না হয়? জয় রাধে। গুরু কৃপা ছাড়া গোবিন্দ কৃপা করবেন, এইবার কথাটা আপনারাও বলেন আমিও বলি, যে কৃপা হে দয়াল আমাকে একটু কৃপা করো, গুরুদেব আমাকে একটু কৃপা করো, সাধুগুরু বৈষ্ণব আমাকে একটু কৃপা করো, বলি তো নাকি? কিন্তু ভেবে দেখি নাই কৃপা শব্দ অর্থ কি। কর্মলোকে জীবন্ধতে, এই পৃথিবীতে আমরা কর্ম করতে এসেছি, কর্মে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার কৃপা শব্দ অর্থটা আমাকে জানতে হবে। সেটা কি? আমাকে কর্ম করে পাওয়া তাহাকে বলা হয় কৃপা। আমি কিছু কর্ম করব না তাহলে তো আমাকে কেউ কৃপা করবে না। আমি এখানে গান গাইতে এসেছি, আমি গান গাইব না তাহলে তো কমিটি আমাকে কৃপা করবে না। তাহলে গান গাইতে এসেছি, গান আমাকে গাইতে হবে, ভালো হোক আর মন্দ হোক আমাকে কর্ম করতে হবে। তাহলে তদ্রূপ নিজেকে কিছু করে পাওয়া তাহাকে বলা হয় কৃপা। তো সেই জায়গায় দাঁড়িয়ে গানটা গাইছি, শুনুন। মানে আমার কথা গান প্রত্যেকটা আপনারা সাধুগুরু বৈষ্ণব বাবা সকল মা সকল আপনারা জ্ঞানবান, আমার প্রত্যেকটা কথা বিচার করবেন। আমি গান গাইব এক জায়গার, কথা বলবো আরেক জায়গার, এই গান আমি গুরুর কাছে শিখি নাই। কেমন? আমি এখানে 15 দিন গান গাইব, আজ গাইবো কালকে সেটা গাইব না, কালকে গাইব পরশুদিন গাইব না, সিরিয়াল তত্ত্ব অনুযায়ী স্তর বাই স্তর গান গাইব, একই কথা একই জায়গাতে থাকবে। যখন যে পালাটা ধরবো, বাউলে কোনোদিন পালা গান হয় না, এই জন্য আমাকে অনেকে পছন্দ করে না। কেমন? আন্দাজে একটা কিসের পালা শুরু করলাম,
কথা কইলাম পুরাণ তত্ত্ব, গান গাইলাম নদী তত্ত্ব। আর যারা আপনারা বিচার করেন, যারা আপনারা গান শ্রবণ করেন, আপনারা তো কিছু বলেন না, হোক আনন্দ তো ভালোই হচ্ছে না, তাতে বাউলের কিছু পাওয়া যাবে না। রঞ্জনের বাপের নাম কি সেটা শুনে আমার কোনো লাভ নাই। কি পালা গানে তো তাই আছে নাকি, কৃষ্ণ ঠাকুর দাদার নাম কি, ওটা শুনে আমার লাভ নাই, ওটা শুনে আমার দরকার নাই, ওটা শুনবার জন্য আমি আসি নাই। তার বাপ তার বাবার যেখানে জন্ম হোক না কেন, বাউল আধ্যাত্মিক চেতনামূলক তত্ত্ব অনুসারে গান, চরণ তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রস তত্ত্ব, ঘর তত্ত্ব, পাখি তত্ত্ব, বৃন্দাবন তত্ত্ব, ব্রজ তত্ত্ব, বায়ু তত্ত্ব, বন তত্ত্ব, চল কত দূর পর্যন্ত যেতে পারে ইহা বাউল। যাহা শুনে আমার কিছু জ্ঞান হবে না, ও শোনা না শোনা একই কথা। জয় রাধা। আরে বলি সবুরের দেশে বসতম কোষে, ওরে উঠিস না রে ভেসে, পেয়ে রে যাত না ওরে অবুসি মন, ওরে অবুসি মন তরে বলিস কারোর হবে না এ ধন যৌব। আমার এই যৌবন কতদিন, জয় রাধে রাধে। ওরে বল সবুরের দেশে বসতম কোষে, সবুরের দেশে সবুরের দেশে বসতম কোষে, উঠিস না রে ভেসে, পেয়ে রে যাত না, তবে কেন মন এত রে বাসনা, ওরে অবুসি মন তরে বলিস কারোর হবে না এ ধন যৌবন, কারোর হবে না এ ধন যৌবন। দাতা কর্ণ ভাবে বড় দাতা ছিল, আপন পুত্র কেটে অতীত সেবা দিল, এসেছি মর্তে সবাইকে একদিন হবে মর্তে, মরে তো সবাই একদিন যাবই, মরে যাব বলে কি কিছু কর্ম করব না, মরে যাব বলে কি কিছু খাওয়া দাওয়া করি না, মরে যাব বলে কি রাত্রে ঘুমাই না, তার খাওয়া ঘুম সব যদি আমার ঠিক থাকে, একটু হরিকথা কৃষ্ণ কথার আসরে বসবো, বদন ভরে একটু হরিগুণ গান গাইব, একটু সাধু সঙ্গ করব, একটু গুরু কর্ম করব, কি এইটুকু কি আর সময় পাওয়া যায় না?
হরি বল হরি বল হরি বল। আমরা তো মায়ার সংসারে সবাই এসেছি গো মা, আমরা তো এই মায়াটাকে নিজেই নিজেই জড়িয়ে ধরেছি। ভুলটা তো ভগবানকে দিলে হবে না, তাদের নিজের জিনিসটাকে নিজেকে নিজেকে আমাকে সামলাইয়ে নিতে হবে। ভগবান কিভাবে আমাদেরকে পরীক্ষা করে এটা কি বিচার করার শক্তি কি সবার কাছে আছে? আপনাদের কাছে আছে গো মা? আমার কাছে নাই। তাই মহাজন বলছেন, দাতা কর্ণ ভবে বড় দাতা ছিল, আপন পুত্র কেটে অতীতে সেবা দিল, ওরে বলো তবু না হলো দুঃখী হলো সে অনুরাগী, পাগল পেলো সান্ত্বনা, তবে কেন মন কাতরে বাসনা, তবে কেন মন কাতরে বাসনা, সবুরের বসে বসতম কোষে উঠিস না রে ভেসে পেয়ে রে দাঁত না, সবে কেন মন তরে বাসনা, তবে কেন মন এতরে বাসনা, তবে কেন মন এতরে বাসনা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ দুই ভাব তুলে হরিব হরিব। নিজের পুত্র কেটে কে অতীতকে সেবা দিতে পারে গো? অসম্ভব। শুধু একটাই পুত্র, কিন্তু অতীতি এসেছে না বাড়িতে, এটাই তো পরীক্ষা। আজ আমাদের বাড়িতে যদি কোনোটা বৃদ্ধ ফকির সেজে এসে ভিক্ষা চায়,
এক মুষ্টি অন্ন চাল সেটাও অনেকে দিতে চায় না গো। ও মা, আপনার বাড়িতে একটা ফকির বা কোনো সাধুগুরু বৈষ্ণব আসলে হয়তো একটু ভিক্ষা চাইল, এতটুকু চাল দিলে কিন্তু কেউ মরে যাবে না। যদি ঘরে না থাকে তবুও জোড়হাত করে বলতে হবে যে সাধু বাবা এমন সময় আসলেন, বর্তমান আমার বাড়িতে তো নাই, তবু গালাগালি করে তাড়িয়ে দিতে হয় না। মানুষের মধ্যে তো মানুষ আছে, তে ভগবান অতিথি রূপে কখন কোন ভাবে কাকে কিভাবে পরীক্ষা করে বলা যায় না। তাই তাই কর্ণকে পরীক্ষা করতে এসেছিলেন, দাতা কর্ণকে বলল, ওরে শুনেছি তুই নাকি মহাদাতা, যে যা তোমার কাছে দান চায় তুমি নাকি তাকে ষোলকলাপূর্ণ অবস্থায় তাকে দান করো। বলে হ্যাঁ তো, আমিও তো তোমার কাছে এসেছি, বলো কি চাও। বলে না আমি অন্য কিছু চাই না, আমি তোদের এখানে একটু সেবা নিতে চাই। জয় রাধে রাধে রাধে। একটু সেবা নেবে তাতে বেশ ভালো কথা, হবে সেবা, হবে মধ্যাহ্নে সেবা হবে, কিন্তু আমি এইভাবে তো সেবা নিই না। আমি কষি মাংস দিয়ে একটু অন্ন সেবা নিতে চাই। ও এই কথা তো বললেই হয়, বাজারে গেলেই তো পাওয়া যাবে, কোনো ব্যাপার নাই। জয় রাধে রাধে। বললেন না রে, বাজারে গেলে পাবি না, আমি একটু নর মাংস খেতে চাই। জয় রাধে। নর মাংস আমি এখন পাবো কোথায়? কেন কেন পাবি না? তোর ঘরে তো আছে। আমার ঘরে নর মাংস তো নাই। বলে আছে। কেন? তোর ছোট ছেলেটা নাই? আছে তো, কেন ওইটাই তো। জয় রাধে 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 রাধে। এবার বলুন, কোন বাবা মা সহ্য করতে পারে গো? তবু সে মনে দুঃখ করলেন না, যেহেতু আমি অতীতকে সেবা দিতে চেয়েছি, সেবা যদি আমি না দিতে পারি আমি যে সেবাবাদী অপরাধী হয়ে যাব, আমি তবু সেবা দিব। তবে তার ছোট্ট একটা ছেলে বিষয়কেতুকে ডাক দিয়ে বলছো, ওরে তুই আমার একমাত্র সন্তান, এই যে সাধু বাবা এসেছে তোর মাংস সেবা করতে চায়। বাবা ওইটুকু বালক বলতেছে বাবাকে, যে বাবা এটা তো আমার খুব সৌভাগ্য, তুমি আমাকে জন্ম দিয়েছ বটে, তুমি তো আমাকে পাপ কর্ম করে আমাকে জন্ম দিয়েছ, তোমা হইতে আমি এই দেহটা পেয়েছি। বাবা আজ সাধু এসেছেন, সাধু আমার মাংস খেতে চায়, এতে তো তোমার দুঃখ করার কোনো কারণ নাই। আমার এই পাপ দেহটা যদি সাধু সেবায় লেগে যায় গো, মনের আনন্দ দেখো ছোট ছেলে বলছে, অন্য কেউ কাটলে হবে না, তোরা দুজন স্বামী স্ত্রী দুজনে কাটবি, কিন্তু নয়নের এক বিন্দু জল ঝরলে এ সেবা কিন্তু আমার হবে না। হাসি মনে, তাই তারা দুজন তাই করেছিল, নিজের হাতে করাদে ধরে নিজের সন্তানকে কেটেছে। অতিথি লক্ষ্য রাখছে দুই নয়নে জল ধরছে নাকি।
ধরে না কেন? আমি কথা দিয়েছি আমি সেবা দেব, পারবো না। আমাদের তো এটা পাপের দেহ কি মা, তো পাপের দেহ, জানি না কোথায় কোন দিন কোন সময় কোন সাধুর সঙ্গ পাবো। আমার পাষাণ দেহটা সেই দিন আমার ধন্য হবে। এইবার রান্না করিতে করিতে মায়ের মন মাথাটা লুকিয়ে রেখেছে, বলছে যে সাধু বাবা সেবা করে চলে যাবার পরে মাথাটা নিয়ে সন্তানের বদন দর্শন করে মনের দুঃখটা মিটাব। তিনি তো অতিথি নয়, তিনি যে কে, তিনি তো অন্তরযামী ভগবান, অন্তরে সব বুঝতে পেরেছে। ওখান থেকে ডাক দিয়ে বলছে, ওরে ওই যে মাথাটা আছে কিনা, মাথাটা একটু মাথা দিয়ে ভালো করে একটু মুড়ি ঘন্ট করিস। হরিবল হরিবল, এটাও দেখা হলো না। এইবার রান্না বান্না করার পরে ঠিক দুপুরে টাইম মতো সেবা দিতে হবে, সুন্দর করে আসন পাতিয়ে দিয়ে গলবস্ত্র হয়ে অতীতকে বলছে, হে অতীত মহাশয়, সাধু বাবা আপনি সেবায় বসুন, আপনি সেবায় বসুন, আমাদের রান্না হয়ে গেছে। মানে হয়ে গেছে বলে, হ্যাঁ সেবায় বসলেন, অন্ন ব্যঞ্জন পারস করে এনে দিয়েছেন, বাটিতে করে ওই যে মাংসর তরকারি এনে দিয়েছেন, নর মাংস দেওয়ার পর সাধু বাবা বসে দুইজনের দিকে তাকিয়ে আছে, বলে কি বাবা সেবা নিন, কোনো ভুল হলো কি? সাধু বাবা অনেকক্ষণ তাকিয়ে থেকে বলছে, ওরে আমি ভক্ত ছাড়া আমি একা একা কি করে সেবা নিই বলতো, তাহলে আর তো আমাদের এখানে কেউ নাই বাবা, আমি আর কাকে পাব, আপনি একাই সেবা নিন না। বলে, না আমি ভক্ত ছাড়া সেবা নিতে পারি না। তাহলে ভক্ত পাবো কোথায়? কেন, পরম ভক্ত তো তোর ছোট ছেলে। হ্যাঁ বাবা আমার ছোট ছেলে পরম ভক্ত, কিন্তু আমার ছোট ছেলে তোমার সামনে তো তার মাংস রান্না করে দেওয়া হয়েছে। আরে পাগলা কথা বুঝিস না কেন, দেখতো দেখতো বাইরে কোনো ছেলের সঙ্গে খেলাধুলা করছে নাকি? বলে, না 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 থাকতে পারে না। বলে, দরজার সামনে গিয়ে তোর বাপ তোর ছেলের নাম ধরে ডাক না, হয়তো আমার মনে হয় থাকতে পারে, কিন্তু তাও বলেছে আমার তো ছেলে একটাই আর তো নাই। দরজার সামনে অতিথির কথা শুনে দরজার সামনে গিয়ে যখন বিশেষত বলে তার নাম ধরে যখন ডাকলেন, দেখতে তার দুই তিনটা ছেলের মধ্যে তার ছেলে খেলাধুলা করছে, যখন এ নাম ধরে ডাকি দিল দৌড় দিয়ে সন্তান তার বাবার কাছে আসলো, নিতাই গৌর হরিব। তার দুই স্বামী স্ত্রী তার সন্তান মাঝখানে গলবস্ত্র হয়ে অতীতকে বলছে, তোমার লীলা কিছু বুঝতে পারি না ঠাকুর, এই যে তোরা সব সেবা দর্শন করছিস, আমি যে ভক্তের সামনে কত সুন্দর সেবা দর্শন করছি রে, কত সুন্দর সেবা দর্শন করছি, এরা বুঝতে পেরেছে অতিথি যদি হতো তাহলে আমার সন্তান জীবিত থাকিত না, এই মানুষ সেই মানুষ নয় বলে সবাই মিলে তার চরণে পড়ে গেল, নিতাই গৌর হরিবর তোমার পরীক্ষা করার দায়িত্ব আমার নেই প্রভু। তাই বলে তবু না হলো দুঃখী হলো সে, ভক্তের জোরে পেল সান্ত্বনা, তবে কেন মন এত রে বাসনা, তবে কেন এত রে বাসনা,
ভগবানের ভক্ত লক্ষণ। ছিল কালে কালে ওরে শক্তি ছেলে হানিল আপন পক্ষ স্থলে, আজ আমরা মনে করি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, রামের ছোট্ট ভাই লক্ষ্মণ, শুধু লক্ষ্মণ তার ভাই নয়, লক্ষ্মণ যে পরম ভক্ত রামচন্দ্রের, আগের জন্মে সত্য যুগে সেই লক্ষ্মণ ছিল মহালক্ষ্মীকে নিয়ে নারায়ণ যেদিন অনন্ত সজ্জায় ছিলেন, অনন্ত সজ্জায় সজ্জাগত স্বয়ং নারায়ণ তার পদসেবা করছেন, স্বয়ং মালক্ষ্মী যিনি মহালক্ষ্মী তার মাথার উপরে ছত্র ধরেছিলেন যার নাম অনন্তনাগ। এই অনন্তনাগকেই ত্রেতা যুগে এসে লক্ষ্মণ রূপে জন্মগ্রহণ করেছেন। শুধু রামের ভাই লক্ষ্মণ নয়, পরম ভক্ত। তাই রামের বনবাস হয়েছে, লক্ষ্মণের বনবাস হয় নাই। সেই রামের চন্দ্রের চরণ ছাড়া লক্ষ্মণ আর অন্য কিছু বুঝতে ছিল, তার একটাই লক্ষ্য ছিল বলেই তার নাম লক্ষ্মণ। শুধু রামচরণ রামচন্দ্রের চরণ প্রতি তার একটাই লক্ষ্য ছিল, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে গুরু কৃপার হাত থেকে, ভগবানের কৃপার হাত থেকে, আর কর্মজগতের হাত থেকে আমরা যে কতদিন যে বঞ্চিত হয়ে থাকবো সে কথা বলা যাবে না। লক্ষ্য যার ঠিক আছে, পাত্র অনুযায়ী পাত্রীর ভাবের প্রকাশ হওয়া প্রয়োজন, জানতে হবে মাটির পাত্র না স্বর্ণ পাত্র। স্বর্ণ পাত্র হয়ে মাটি পাত্রের সঙ্গে যদি মিলামিশা করা হয় মাটির পাত্র থাকবে না, মাটি পাত্র ভেঙে যাবে। স্বর্ণ পাত্র ভজন দেহ হলেও সঙ্গে সঙ্গে তার ভজন দেহ নষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরিব, রামের ভক্ত লক্ষ্মণ ছিল কালে কালে শক্তি ছেলে হানিল নিজে আপন পক্ষ স্থলে, এই শক্তি ছেলে ছিল রামের, এই শক্তি ছেলে রামের বুকে লাগার কথা। কিন্তু লক্ষ্মণ জানে আমার প্রভুকে যদি লাগে, আমার প্রভু যদি মারা যায় আমরা কেউ বাঁচাইতে পারবো না, আর আমি জীবিত থাকতে আমার প্রভুর গায়ে আঘাত আমি সহ্য করতে পারবো না, আমি যদি মরে যাই তাতে কোনো দুঃখ নাই, আমার প্রভু আমাকে রক্ষা করবে। এই জন্য শক্তি ছেলে যখন হা হা করে রামের বক্ষস্থলে লাগার জন্য আসতেছে, সঙ্গে সঙ্গে করল না দেরি, অতীব তাড়াতাড়ি রামকে সরাইয়ে দিয়ে লক্ষ্মণ নিজের বুক পাতিয়ে দিলেন। তাই শক্তি ছেলে লক্ষ্মণের বুকে লেগে গেল, অচৈতন্য হয়ে পড়ে গেল। কেমন রামের ভক্ত লক্ষ্মণ ছিল কালে কালে শক্তি ছেলে হানিল আপন বক্ষস্থলে, ওরে বলি রামচন্দ্রের প্রতি না ভুলিল ভক্তি, ফকির
ভক্তি লালন পলে যে রূপ কর বিবেচনা, তবে কেন মন এত রে বাসনা। ওরে সবুরের দেশে বসতম কোষে উঠিস না রে ভেস করিস রে যাতনা, তবে কেন মন ওরে তোমার এতই বাসনা। ওরে অবুসি মন তোরে বলি শোন কারো রবে না, এ ধন যৌবন তবে কেন মন এত রে বাসনা, তবে কেন মন এত রে বাসনা, তবে কেন মন তোমার তরে আমি বলতে পারি নাই বাবা। সবুরের দেশে বসতম কোষে উঠিস না রে ভেসে পেয়ে রে যাত না, ভজন মার্গে কেমন নামতে পারলে নাম, নামের মধ্যে নামই থাকে, কেমন দেখা যায় না বোঝা যায় না, বুঝবে কখন কর্মে লিপ্ত হবে যখন। সিদ্ধ দেহ সখী উপাসনা দেহ ছাড়া, কেমন ব্রজপ্রাপ্তি বৃন্দাবনে যাওয়ার অধিকার হয় না। সব তো এমনি আপনাদের টাকা পয়সা আছে আপনারা বৃন্দাবনে যেতেই পারেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আমি ওই বৃন্দাবনের কথা বলছি না, দেহতত্ত্ব গোপনীয় জিনিস, শুধু ওইটা বৃন্দাবন বৃন্দাবন নয়। বৃন্দাবনে থাকে কারা, গোপগোপী গোপিনী যারা, সক্য ভাবাপূর্ণ ভাব না হওয়া পর্যন্ত, সিদ্ধ দেহ না হওয়া পর্যন্ত বৃন্দাবনে যাওয়া যায় না, যাওয়া যাবে না। ওই বৃন্দাবনে গেলে জীবন যাইতেও ভগবান দর্শন হবে না। আমি এক কলম লিখে দিলাম, আপনারা হয়তো গেছেন মেলাবার, কেন আমি আমার এই বৃন্দাবনেরই খবর করিতে পারি নাই। জয় রাধে রাধে। আগে এই বৃন্দাবনে খবরটা করো, ঘরে বসে বৃন্দাবন দর্শন কর। এই বৃন্দাবন ওখানে তো চোখের দেখা, এখানে কৃষ্ণ লীলা করেছেন, এটা নিধুবন, এটা মধুবন, এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এ চোখ দিয়ে দেখলাম, কিন্তু ভগবান তো দর্শন হলো না। জয় রাধে রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে যদি ভগবানকে যদি না পাই, তাহলে সংসারের ক্ষতি শরীরের ক্ষতি করে লাভ কি, ঘরে বসে বৃন্দাবন দর্শন হবে যদি সেই জায়গায় পৌঁছাতে পারো। সবু দম ধরো, ধীরঙ্গে কার্য সিদ্ধি, শান্ত রতি বিনা পাবি না সে ধনে, শান্তিপুরে গিয়ে বস দেখে মন, সাধনার ধন চিনে নে রে মন, আছে গোপা গোপীর শোনে শ্রী নন্দের নন্দন। ওটা কোথায় আছে, বৃন্দাবনে আছে, নাই এখানে আছে, তাহলে এটাকে আগে জানতে হবে, এটাকে না চিনা পর্যন্ত, না জানা পর্যন্ত আমার হয় না রে সেই মনে রে মত মন। কিসে জানবো সেই রাগের কর, রাগ তো সবারই আছে। জয় রাধে রাধে। রাগ হলে ছেলে মেয়েকে ধরে দুটা দিলে, জয় রাধে, এটাও তো একটা রাগ। আমার রাগ হলো, হ্যাঁ রাগ করে একটা জিনিস ভাঙে দিলাম, এটাও তো একটা রাগ। আমার রাগ হলো বউকে ধরে মারতে মারতে জয় রাধে করে একটা পটল তুলে ফেলাইলাম, এটাও তো রাগ। শরীরে রাগ থাকা ভালো, কিন্তু এই রাগ নয়। হ্যাঁ, অনুরাগের ঘরে গিয়া করো, অনুরাগের ঘরে মধ্যে গিয়ে ভক্তির ঘিয়ের দ্বারায় জ্ঞান বাতি জ্বালাবার চেষ্টা করো, নচেত তোমার মন্দিরে যাওয়া চলবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধে রাধে। আমি তো আমার মতন বোকা বুলার মতন বকেই যাচ্ছি, কথা বলা যাবে তো বাবা, না গানে গাবো খালি, অনেকে কথা না বলতে বললে আবার গান গাবো বাপু। জয় রাধে। এবার গানের উত্তর, গান হয় না রে সেই মনের মতো মন,
কিসে জানব সেই রাগের করণ, কবে হবে নাগিনীর বস, সাধিব কিসের অমৃত রস। বাহ, এত সুন্দর পদ গিয়েছে, অরিজিনাল যাকে বাউল বলা হয়, আধ্যাত্মিক চেতনামূলক তত্ত্ব অনুসারে বাউল, খুব সুন্দর পদ গিয়েছে। কেমন সেই জায়গায় যাবার চেষ্টা করছে, শুনুন এই গানের যে উত্তর, ওই জায়গায় না গিয়ে গানটা একটু আমি উপর দিকে গাওয়ার চেষ্টা করলাম। মনেরে ভরুয়া বাঙাল হলি গান ছাড়া সদরে সাজ করতে ভালো পাঁচ বাড়িতে নাই বেড়া। কেমন এই মনটাকে বাধা না, অত সহজ কথা নয়, এই মনটাকে বেঁধে রাখা। মন হচ্ছে অন্ধ, মন হচ্ছে চঞ্চল। এই মন কখন কি বলে, বায়ু বাতাসের আগে আগে মন চলে, মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমি ওখানেও যাচ্ছি না, আমার গানটা লক্ষ্য রাখো। আমি ভজন মার্গের গান কেন গাইছি, যেহেতু বাবা মায়েরা শ্রবণ করছেন বলে তাই করছি। ওরে বলি মহাকাব্যে যেমন লোহার আকর্ষণ, প্রেমিকা আর প্রেম, কাম আর প্রেম, এদের দুজনের যে সম্পর্ক, কেমন কামকে তুমি নাসাও, কামেতে তুমি নেছো না, তাহলে কি হবে, কামের মধ্যে প্রেম লুকিয়ে আছে। এই সন্ধান জানে কারা, সাধুগুরু বৈষ্ণব রসিক যারা। তাহলে প্রেম নদীতে কামের চম্বু, যেমন একটা চমুক লোহা থাকে, আরেক লোহা আরেক লোহার কাছে ধরলে, যেমন চমুক লোহা টান দিয়ে এক জায়গায় হয়, রমণ ও রমণী তৃপ্তি করার জন্য যদি একই পাত্র একই অংশে এক নিরিখে যদি লক্ষ্য করা হয়, চমক লোহার মতন তারা টান দুজন দুজন কাকে টান দেবেন, আর সেখানে তখন তিনটা রসের উৎপত্তি হয়। অনেক অনেক ব্যক্তি আছে বলি আমি আপনাদের কাছে, ভজন মার্গে গেলে অনেকে রস কি জিনিস অনেকেই জানে না। জয়রাধে, আমার কথাটা অন্য জায়গায় গ্রহণ করবেন, বিশাল দামি কথা বলছি। ও মায়েরা, কথাটা নিরবতা পালন করে, আমি বলেছি আগেই, প্রত্যেকটা কথা দেহ তত্ত্বে যদি বিচার করে নিতে পারে আপনাদের, প্রত্যেকটা কথা কাজে লাগবে। আরে যদি ওই কালা কালা ধলা ধলা শোনেন বাপু, তাহলে একটু দেরি করতে হবে। জয়রাধে, তাহলে এখানে অনেকে রস আনায়ন করতেই পারে না, তার আগে তিনি নিজেই মারা গেছেন, তাহলে রসের আস্বাদন করবে কি? কয়টা রস আসে বলি আমি আপনাদের পাশে, কেমন ওখানে ত্রিধারা, একটা হচ্ছে জীব জগতে আর একটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের জগতে, তাহলে চতুর্দল পদ্ম মূলাধারে, কেমন সেখানে গঙ্গা যমুনা সরস্বতী, ইহা ত্রিধারা, আর এটা হলো চতুর্দল পদ্মটে জীব জগতে, যারা উঠা ডুবা করতে 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 পারে না, যারা মরে
আর ডানে ইরা বাই পিঙ্গলা মাঝখানে সুষুম্না নারীর বাস। সুষুম্না নারীকে শোষণ করে এই পর্যন্ত সাড়ে তিন পেছে ঘেরা দিয়ে মাঝখানে মেরুদণ্ডের হাড়ের ভিতর দিয়ে অতীব সূক্ষ্ম একটা নারী আছে যাকে বলা হয় ব্রহ্ম নারী। তারা ব্রহ্ম নারীকে জাগায়, ব্রহ্ম নারীকে না জাগা পর্যন্ত তার ভাগে ডান ভাগে আছে অতীব সূক্ষ্ম নারী যাকে বলা হয় বজ্রাণী নারী। এই নারী সাধন না করা পর্যন্ত নারীকে দমন করার মতন অত সহজ নয়। আগে নারী সাধন করে নারীকে সাধন করতে হবে, নারী আর নারী। এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের জন্য, এটা হচ্ছে আমার মতো জীবের জন্য। জয় রাধে রাধে। সেখানে তিনটা রস, লাল শ্বেত জরদ, তিনটা রসের উৎপত্তি হয়। কিসে সাধিব অমৃত রস? কেমন এই তিন রসের মধ্যে পঞ্চরসের উৎপত্তি হয়। কেমন মানব দেহে পাঁচটা রসের উৎপত্তি হয়, ওই পঞ্চরসের রসিক যারা সাধন করে তিনটি ধারা, তখন সে ব্রহ্মরূপে জ্যোতিকে লাভ করতে পারে। অর্থাৎ হাওয়া ধরো অগ্নি স্থির করো, মরার আগে যদি তুমি বাঁচিতে পারো, যদি অটলত্ব লাভ করো, তাহলে তোমার গুরু কর্ম ছাড়া কি পুরুষ কি নারী অসম্ভব। যদি কেউ বলে সবাই বিশ্বাস করলেও আশুতোষ বিশ্বাস করবে না, কেন আমি 50-45 বছর ধরে এই সব কর্ম করে বসে আছি। যদি বলেন তারা বড় কথা বললেন, না আমার বাউল গানের বয়স 45 পেরিয়ে গেছে, জিজ্ঞাসা করবে যত শিল্পী আছে এখানে আমার দুটি শিল্পী একটা খুঁজে পান নাকি, এরা সম্পূর্ণ 2-4-5-10 দিনের শিল্পী। 45-46-47 বছরের বয়সে আমার বাউল গানের বয়স চলছে। তাহলে নিশ্চয় নিজে না করতে পারলেও কিছু তো বুঝি বাবা নাকি। জয় রাধে। হ্যাঁ বাজাও। ওরে যেমন মহাকাম্যে মহামন্ত্রে মহামায়ার কর সাধন, প্রেম নদীতে কামের সম্ভব লোহার আকর্ষণ, প্রেম নদীতে, প্রেম নদীতে কামের সম্ভব লোহার আকর্ষণ। ওরে যেমন মহাকাম্যে মহামন্ত্রে মহাকাম্যে মহামন্ত্রে মহামায়ার কর সাধন, প্রেম নদীতে কামের সম্ভব লোহার আকর্ষণ রে, প্রেম নদীতে কামের সম্ভব লোহার আকর্ষণ, লোহার আকর্ষণ, লোহার আকর্ষণ। রক্ত বীজ ভবে মাতা, শুক্র বীজ ভবে পিতা, চন্দ্রবিন্দু উদ্ধারিতে দুই দেহের যখন হয় মিলন। শুক্র বীজ পিতা, রক্ত বীজ ভবে মাতা, ধরো রজে বীজে যখন এক জায়গায় মিলন হয়, রসকে ফুটানা না ফুটা পর্যন্ত, রসকে আনায়ন না করা পর্যন্ত তোমার আস্বাদন আসবে না। কেমন কাজে আগে তুমি রসের হাড়ি পরিপূর্ণ করানো আছে, তুমি ওখান থেকে রস নেও, রসের রসক্রিয়া করতে করতে তুমি রসিকে সেজে যাও। কেমন ডুবি দিলে আর ভেসে উঠবে না, আর ডুবে যদি তুমি ভেসে ওঠো তাহলে তুমি বুঝবে যে আমি ওখানে হেরে গেলাম, নতুন থেকে শুরু করতে হবে। রস থাকে কোথায় গো? জয় রাধে রাধে। বাবা রস কোথায় থাকে? রস থাকে উপরে, তালে রস,
খিজুরের রস উপরে থাকে, রস কোনো দিন গোড়ায় পাওয়া যায় না, কি যায় কে বাবা? যায় না। তাহলে তালের রস খাওয়ার ইচ্ছা হলে, খিজুরের রস খাওয়ার ইচ্ছা হলে তাহলে তো গাছে উঠতে হবে নাকি? আমার তো গাছে উঠা কোনো অভ্যাসে নাই, অর্ধেক রাস্তায় গিয়ে যদি ওখানে থেকে আমি গাছ হইতে পড়ে যাই, কি তালের গাছে উঠার অভ্যাস তো আমার নাই, কিন্তু রস খাওয়ার ইচ্ছা, উপরে রস বাঁধানো, তাহলে অর্ধেক রাস্তায় গিয়ে যদি পড়ে যাই, হ্যাঁ দাঁত ভাঙবে না, পা ভাঙবে না, দাঁত ভাঙবে না, হাত ভাঙবে, বেকায় দেয় পড়ে গেলে আমার প্রাণ যেতেও পারে। আমার কথাটা ভজন মার্গে আসুন, রস উপরে, এই রসকে সাধনের দ্বারায় আনায়ন করতে হবে। কখনো ঠান্ডা কখনো গরম, ওই রস, ওই রসের ধ্যান যারা পাতে তারা নিশ্চয়ই জানে কখন কোন রসটা আসে। অনেকে অনেকে এই যে মা জাতিরা বসে আছে, আমি বলে দিতে চাই বড়দিন বড় কথা, এখানে যতগুলো মা আছে, হয়তো আপনারা পারেন, আমাদের ওইদিকে এগুলো পারে না, 11 বৎসর 11 মাস 27 দিন অন্তে ত্রয়ী যখন আসে দেহে, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 9 দিন, কারো 11 দিন, কিন্তু ওখানে তো একটা রোজ আসে না, ওখানে 9টা রোজ আসে। তাহলে আমি পুরুষ মানুষ কি করে জানলাম আমার দেহে তো আসে নাই? যার দেহে আসে, আমার কথাটা বিচার করবেন, আপনারা একটু বুকে হাত দিয়ে মনকে প্রশ্ন করুন, কখন কোন ভাবে কোন রসটা আসে, ঠান্ডা না গরম, হিললে কোন রং? 9টা রসের কথা বলুন তো, এই মায়েরা বলতে পারবে, আমাদের ওই দিকের গুলো বলতে পারে না, কিন্তু আমি জানি। কেমন? তাহলে আমি আমার ঘরের খবর যদি আমি না জানি, গীতায় বলেছে মানুষ কুলে জন্ম নেওয়া ধিক, তাহলে নিজেকে নিজেকে একা জানতে হবে, এটা হচ্ছে বাউল প্রথা। রক্তবীজ ভবে মাতা, শুক্রবীজ ভবে পিতা, চন্দ্রবিন্দু উদ্ধারিতে দুই দেহে যখন হয় মিলন, নাদবিন্দু ইন্দু সিন্দুর ভেতর শব্দ তালা, আনন্দে রাধা কৃষ্ণ করেন খেলা। যখন তারা রসের কর্ম করতে করতে দুইজন মিলে যখন রসিকে সেজে যাবে, তখন তাদের মতো আনন্দ কোটি টাকা দিলেও এই আনন্দের এক বিন্দু তিল পরিমাণ হবে না। তখন কি করবে? আনন্দে ভাসে, আনন্দেই ডুবে। যখন আনন্দে উৎপত্তি হয় সচ্চিদানন্দ বিগ্রহ রাধা কৃষ্ণ, তারা সর্বদাই আনন্দ করেন, তাদের মধ্যে নিরানন্দ নাই। আর নিরানন্দর আসে কার? ওই তো যারা রসে নামার আগে জয় রাধে, তাদের মধ্যে তো নিরানন্দ আসে, রস তো আনায়ন করার মতো শক্তি নাই, তারা তো নিরানন্দে ডুববেই বাবা, জয় রাধে রাধে। আনন্দময় ভূমি, আনন্দময় জল, আনন্দময় তরু, আনন্দময় ফল, আনন্দের মন্দিরে আনন্দের হিল্লোলে আনন্দ আর প্রেম বসেছে দুইজনে, তাদেরই আনন্দ প্রেমের কারণও তাদের মধ্যে নিরানন্দ আর নাই, নাই, নাই। তারা নিরানন্দ জানে না, সর্বদাই আনন্দেই ভাসে।
আনন্দের মন্দিরে প্রবেশ করলে ওই মন্দির থেকে আনন্দ ভেঙে আর আসতে চায় না। পুরুষ প্রকৃতি বিশেষ প্রাণায়ামে আনন্দে ভাসে, তাহলে গুরু বস্তু প্রাণায়াম, ঋষভ পূরক প্রাণায়াম, প্রাণায়ামে জপ করে কুম্ভের ঘরে গিয়ে প্রবেশ করো, দেখবে তখন তুমি কোন জায়গায় আছো, আত্মহারা হয়ে যাবে, জয় রাধে রাধে। প্রাণায়াম আনন্দে ভাসে তখন দেখবে যদি রস রাজে, দেখবে যদি রস রাজে সার করুর চর প্রেমে নদীতে কামের সঙ্গ লোহার আকর্ষণ, প্রেমে নদীতে কামের সঙ্গ লোহার আকর্ষণ। তাই গরু প্রেমানন্দে দুই বাহু তুলে হরিবল, একবার হরিবল হরিবল। রমণ রমণী তৃপ্তি যে করে সেই মহারথী, এখন তোমার দেহে বাড়িবে যদি দর্শন করবে ব্রহ্মা বিষ্ণু পঞ্চান, ও বলেছে কিসে সাজব অমৃত রস, কেমন করে করব আমি আমার নাগিনীকে বস। এই যে কাম্বিস কাম গায়ত্রী, তোমার কাছে যে নাগিনী আছে ওকে দমন করা যাবে, এই রস সাধনা করলে তুমি অমৃত রস অনা আসে তুমি পেতে পারো, কেমন হয় না? সে মনের মতো মন, তোমার মন ঠিক আছে, হয়তো তোমার মনের মতো মন আরেকটা, হয়তো সেই মনের কাছে তুমি এখনো যেতে পারো নাই, হয়তো তোমার ওই মনের সাথে আরেকটা মনের মনের মিল যখন হয়, আত্মায় আত্মায় যখন মিল হয় তখন হয় আত্মীয়, আর আত্মার মিল না হলে আমি ভালো খোয়াইলাম তুমি আমাকে ভালো খাওয়াইলা, আমি তোমাকে ভালো খোয়াইলাম তোমার বাড়ি গিয়ে আমি লবণ ভাত পাইলাম, বাড়িতে এসে বললাম আমি সালে এত টাকা পয়সা খরচ করে খাওয়াইলাম, ওর বাড়িতে গেলাম ডাল আর ঘাটি ছাড়া কিচ্ছু খাওয়ালো না, এটা কে কি বলে? এটা আত্মীয়তা বলে না, এটাকে বলে কুটুম। বন্ধু বহু পাওয়া যায়, তোমার রূপ রস যৌবন যতদিন বন্ধু ততদিন, কিন্তু বান্ধব আলাদা জিনিস। তোমার রূপ রস যৌবনের টাকা পয়সা ধন রত্নের লালিত্য তারা করে না, ইহকাল পরকাল এখন থেকে শেষ পর্যন্ত যিনি আমার পাশে দাঁড়াবে, যে ডাক দিয়ে অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে যেতে পারে, বান্ধব বলে তারে। তাছাড়া বন্ধু আর আত্মার মিলের সাথে মানুষটা খুঁজে দেখো, অবশ্যই তুমি আত্মায় পাবে, পাবে চেষ্টা করলে অবশ্যই পেতে পারো, কিন্তু জায়গা মতো না যাওয়া পর্যন্ত হবে না। ওরে শিরা সাই সাই বিশে দেনাথ, শিরা বলে আহ
সাইতোই পিষেতে রাস হলি রে ফকির লালন প্রেমে নদীতে কামের জন্য লোহার আকর্ষণ মহাকাম্বিসি মহামন্ত্রে মহাকাম্বিজ মহামন্ত্রে মহামায়ার কর সাধ প্রেমে নদীতে কামের জন্য লোহার আকর্ষণ আয় রে প্রেম নদীতে কামের সম্ভব লোহার আকর্ষণ আয় রে প্রেম নদীতে কামের সম্ভব লোহার আকর্ষণ প্রেম নদীতে কামের জন্ম লোহার আকর্ষণ কিন্তু সকল কিছুই বুঝি সুজি না কোনো কিছুই তাহলে গোসাই সেই দেশে যাওয়ার উপায়টা আমাকে একটু বলে দিতে হয় সেই সাধনের দেশ ওই দেশে না গেলে কোনো কিছুই জানা যাবে না তাই না বাবা তাহলে কেমন করে আমি সেই দেশে যাব যে দেশে গেলে জন্ম হয় না মরতেও হয় না শুনেছি যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানবের ভাণ্ডে যদি তাই হয় আমার এই মানব দেহে সেই সাধনের দেশটা কোথায় হে গুরু দয়াময় একটু কৃপা করে জানিয়ে দেবেন আমার রাজত্ব হয় কা পায়ে দরিয়া পাড়ি দিয়ে
বিদেশ রাজত্ব হয় কার, হয় দরিয়া পাড়ি দিলে মিলে সেই শহর, সেই দেশে কে বা রাজা কে বা মন্ত্রী, সেই দেশে কে বা রাজা কে বা মন্ত্রী, বলো তুমি এখনে সাধন দেশে দয়ালে গুরু যাব কেন মনে, সাধন দেশে দয়ালে গুরু যাব কেন জন্মাতেও হয় না মরতেও হয় না। তাহলে সেই দেশে যেতে হলে কয়টা দরিয়া কয়টা নদী নালা খাল বিল পাড়ি দিয়ে যেতে হয়, সেই দেশের রাজাকে মন্ত্রীকে মন্ত্রীকে সেই দেশের কেমন নিয়ম কানুন একটু আপনার কাছে জানতে চাই, কৃপা করে আজকে জানিয়ে দেবেন আজ এই ধর্মসভায়। আমার মামুনির মনে খুব দুঃখ, মনের দুঃখ বন্ধু ছাড়া কেউ বোঝে না, এটা তো মিথ্যা নয় সত্য কথা, সব বন্ধু বোঝে না। বন্ধুর মতো বন্ধুত্ব তৈরি করতে পারলে নাকি বাবা তবেই মনের দুঃখ বোঝে, কিন্তু সব বন্ধু তো বোঝে না, এটা বোঝো না কেন? হ্যাঁ, পাত্র অনুযায়ী ভাবের প্রকাশ তো। যাক, সময় যখন বেশি নাই অল্পের মধ্যে কাজ বেশি করতে হবে। সাধন দেশে যাব কেমনে, সাধন দেশটা চিনেই না দেখি। বাউল গান করতে করতে বুড়াই হয়ে গেল, তাও বলে সাধন দেশ চেনে না, তাহলে চিনেও না যখন তাহলে আর এই বয়সে চিনার দরকার নাই। কেমন সাধন সমরে যেও না এবারে, সাধন দোষে যাওয়া অত সহজ নয়, যাও নাই যখন আর যেও না, আর যদি যেতেই চাও একদম যাওয়ার মতো যাও, অর্ধেক রাস্তা থেকে ফিরে যেন এসো না। কি বাবা, সেই দেশটা অতি গরম লোহা দিলে হয় রে নরম, বিনা কাষ্টে জ্বলিছে অনল কাঠ খড়ি লাগে না, সে সাধন দেশের বুঝলে না নমুনা। সাধন দেশে যাওয়াকে সাধ্য কি সামান্য জন? হ্যাঁ, মুখের কথায় হয় না রে বাপ, সিদ্ধ
স্বরূপের দর্শন, সাধন সমরে যেতে সাধ্য কি সামান্য জন, ধনরত্ন টাকা পয়সা থাকলে সাধন দেশে যাওয়া যায় না, আবার বিনে পয়সায় সাধন দেশে যায়। বৃন্দাবনে গেলে টাকা লাগে নাকি? আশ্চর্য ব্যাপার, লাগে না, কিন্তু ওই বৃন্দাবনে গেলে টাকা লাগবে। আর ওর থেকে আসল ভালো বৃন্দাবনের কথা যেটা বলে গেলাম, ওটা যদি যাও তাহলে টাকা লাগবে। তদ্রুপ সাধনা দেশে যেতে গেলে টাকা পয়সা লাগে না। তো ওই গানটা আমি গাইব না, যেহেতু আমার আসর শেষে, তো কথাটা আমি বলে দিই। কমন, সেই না দেশে গেলে পরে গুরু শিষ্যের জ্ঞান থাকে না। তাহলে কোন দেশ একটু ভাবো দেখুন, ওখানে কে গুরু আর কে শিষ্য এই জ্ঞানটা থাকে না। তার মানে একটু ভালো করে বুঝাইয়ে দিই, ওই দেশটা সেই দেশটা হচ্ছে ওমা। আপনারা তো পাতিল কেনেন কিনা, পাতিল পাতিল বোঝেন তো? আচ্ছা, ওই পাতিলটা এরকম একটা মাটি, পাতিল তৈরি করতে পারে যারা, তারাই মাটিটাকে কেটে নিয়ে বাড়িতে গিয়ে তাকে খোঁচে খাঁচে যত্ন করে পিঠা প্যাটি করে আখির টাখির মানে অন্য কিছু থাকলে ওটাকে বাসাই কুসাই করে পালিশ করে, তাই না? করার পর এটাকে একটা ঘূর্ণি চাকের মধ্যে দিয়ে দেয়, জন্মের মতন ঘুরায়, হ্যাঁ 84 লক্ষ জনই ঘুরায়। ঘুরার পরে ওকে তৈরি করতে পারে, আমি তো আমাকে যদি দেয় ওকে তো আমি কিছু করতে পারবো না, এদিকে হাত দিব তো এদিকে যাবে, এদিকে হাত দিব তো এদিকে যাবে। কিন্তু যারা পারে তারা সুন্দরভাবে একটা পাতিলই তৈরি করল, পাতিল তৈরি করলো করলো, তাকে কি করে আরেক জায়গায় আস্তে করে রাখো, তাকে পরিত্রাণ বলা হয়, আস্তে করে রাখলো। রাখার পরে একটু শক্ত হলো হাওয়া বাতাসে, তারপরে সেটাকে রোদ্রের মধ্যে নিয়ে গিয়ে রোদেতে জন্মের মতন ভাজা ভাজা শিকায়, মানে তাকে শুকায় জন্মের মতো। ওই দেশের মানুষের কথা বলছি। শুকার পর এটা যখন শুকিয়ে গেল তখন সেটাকে নিয়ে এসে পন সাজায়, সাজার পরে আস্তে আস্তে করে পাতিলগুলো সাজিয়ে নিয়ে নিচের দিকে উপরে মাটি লেপে দিয়ে নিচের দিকে জন্মের মতন জাল দেয়। হ্যাঁ, জাল দেওয়ার মাপকাঠি আছে বলি আমি আপনাদের কাছে, অতিরিক্ত বেশি জাল যদি হয়ে যায় ওই পনের মধ্যে পাতিল ফটাফট করে ফেটে চলে যাবে। কি যাবে কিনা বাবা? তাহলে জাল দেওয়া, যারা জাল দেয় তাদের কিন্তু মাপকাঠি আছে, মাপ আছে যে কতটুকু জাল দিতে হবে। এই কথাটা ভজন মার্গে আপনারা নিন। গুরু সেবা দিবেন বলে দুধ দিলেন ওই জালে তুলে, তাই তো? ওমা কথাটা শুনে নেন, আপনারা ভোগের জন্য হয়তো দুধ জাল দিচ্ছেন, দুধটাকে হয়তো আপনারা মিষ্টি পায়েস তৈরি করবেন, কিংবা দুধ জাল দিয়ে তাকে লাবণী তৈরি করবেন, তাই কি না? আচ্ছা, তাহলে ওই দুধটা আপনারা ঠাকুর সেবা দেওয়ার জন্য, বা গুরু সেবা দেন আর ঠাকুর সেবাই দেন, যে কোনো সেবাই দেবেন। এবার উনানে চাপিয়ে দিয়ে, হয়তো যারা জানে না নিচের দিকে জাল দেওয়া সন্ধান না জানলে বেশি করে খড়ি দিয়ে জাল দিতে ধরলেন, জালের চোটে দুধ একদম গরম হয়ে ভুট ভুট করে উতলে উঠে পড়ে গেল। কি যায় তো নাকি? আধ্যাত্মিকে নিচ্ছেন তো কথাগুলো তো? আচ্ছা, আমি কোন জায়গার কথা বলি তো প্রথমে বলেছি। তাহলে বেশি জাল দিলে দুধটা উতলে পড়ে গেল, তাই কি না? তখন ঘন ঘন নাড়িলেও আর হবে না। এইবার আপনারা ভাবুন, ওই যে দুধটা ওখান থেকে উতলে পড়ে যায় ওই ওই দুধ কোনো সেবায় লাগে না। উতলানো দুধ গুরু সেবায় গোবিন্দ সেবায় লাগে না। তাহলে কী করতে হবে? এমনভাবে দুধ চাপিয়ে দিয়ে এমনভাবে উনানে জাল দিতে হবে
যে পাত্রের উপরে দুধ আছে সেই বুঝতে পারবে না যে আমার নিচের দিকে আগুন জ্বলছে না কি হচ্ছে। আপনা আপনি গরম হবে, আপনা আপনি গরম হয়ে আপনা আপনি দুধ জাল হবে। যেমন কারো দুধ তেমনই থাকবে, উতলাবেও না, কোনো কিছু হবে না, সমানভাবে পরিপূর্ণ ষোলকলা পরিপূর্ণ দুধ থাকবে। ওই দুধ গোবিন্দ সেবায় লাগে, নচেত উতলানো দুধ গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ওই পাতিলটা কি করলো, আগুনে পোড়ালো। আগুনে পোড়ার পরে তাকে বাহির করে নিয়ে এসে তাকে তখন হাত দিয়ে বাটা লাঠি দিয়ে তখন টোকা মারে, টন টন করে বাজতে আসে না, ধেড়াস ধেড়াস করতেছে। যদি ফেটে যায় তাহলে তো টন টন করে বাজবে না, ঠিক কিনা? তখন ওটাকে যখন দেখলো তো টন টন করে বাঁচতেছে, সেটাকে বাসাই করে আরেকদিকে নিয়ে যায়, তখন প্রেম বাজারে অর্থাৎ হাট বাজারে নিয়ে যায়। হাট বাজারে নিয়ে গিয়ে এবার খরিদ্দারে যায় বলছে ভাই হাড়ি কত, পাতিল কত, বলে যা হোক এত টাকা দাম। ওয়ে তখন নিয়ে গালে মুখে চড়াবা শুরু করলো, বাজে কিনা টন টনাটন, কি পাতিল কিলো তো বাড়ে, বাড়ায় তো নাকি, লাঠি দিয়ে হোক হাত দিয়ে হোক, তার মানে গালে মুখে তো চড় দেয়। যখন দেখলো যে টন টন করে বাজলো, তখন তাকে টাকা পয়সা দিয়ে ক্রয় করে নিয়ে আসলো, নিয়ে এসে তখন ওকে কাজে লাগায়। তো ওই দেশের মানুষ যারা ওই পাতিল পোড়ার মতন পড়ে, তারা যারা একবার পাতিল পোড়ার মতন পড়ে পুড়ে যায়, ওই পাতিলটা উনানের মধ্যে তোমার দিনটা ২৪ ঘন্টা জাল দিলে ওই পাতিল আর পোড়া যায় না, ওই একবারে পুড়েছে। তো ওই মাস ওই দেশের মানুষ একবারে পুড়ে গেছে, ইহবাজ্য আগে কহবার, উনি আর পড়ে না। আরেকটা উপমা দিতে চাই, মায়েরা যখন আপনারা ভাত রান্না করেন, যখন ভাত রান্না করার সময় ভাতের পাতিলে একটা এত বড় একটা বেগুন সিদ্ধ দেবেন, ভাত সিদ্ধ হয়ে গেলে যখন ভাতটা নামিয়ে নিয়ে মার গলাইয়ে দেবেন, দেওয়ার পরে আস্তে করে যখন বেগুনটা বার করবেন, দেখবেন বেগুনটার কোনো অস্তিত্ব থাকে না, গলে যায়। ওই দেশের মানুষ যারা বেগুন গলার মতন গলে যায়, তারা ওখানে কোনো সম্বন্ধ নাই, অবিদ্যা সম্বন্ধ। কে গুরু কে শিষ্য, কে ভগবান কে ভক্ত, কোনো ওখানে বিচার ভেদাভেদ নাই। তাহলে সেই দেশে ও বলেছে সেই দেশে যাব কেমনে, সেই দেশের বুঝলি না নমুনা, সেই না দেশে গেলে পরে গুরু শিষ্যের জ্ঞান থাকে না। ওই দেশে সাধনে দেশে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, কেমন সিদ্ধির সিদ্ধি দেশে সাধনে দেশ, সেই দেশে গেলে মানুষের মানুষত্ব আর মানুষের জ্ঞান থাকে না, তারা অবিদ্যা অজ্ঞান অবস্থা, গলে যায় তারা। জয় রাধে রাধে রাধে। এই জন্য সপ্ত দরিয়া পার হয়ে যেতে হয়, ওই দরি ওই সপ্ত দরিয়া পার হয়ে ওই দেশে রাজত্ব মন কেমন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, ওই দেশে গেলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার রহর হয় 21,600 বার মিলন হয় দিন না 24 ঘন্টার মধ্যে। যতবার তুমি নাশামূল হইতে নিঃশ্বাস টানবে আর ফেলবে, ততবার জীবাত্মার সঙ্গে পরমাত্মার রমণে ক্রিয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল, তাকে বলা হয় সাধন দেশ। তাই আমি প্রথমে বললাম সাধন সমরে যেও না, এবারে গেলে ঘুরে আসার চেষ্টা করো না, যাওয়ার মতো উপযুক্ত যদি হতে পারো তবে যাও, যাওয়ায় বাধা নাই, যেতে সবাইকে হবে, গুরু কর্ম সবাইকে করতে হবে, কারো ফল ফলে কারো ফল হয় বিফলে, সপ্তাহ দরিয়া পার হয়ে যেতে হয় কেমন ওই দেশে। এই জন্য বললাম কথাটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, সেই দেশের এমনই নীতি, পুরুষে হয় প্রকৃতি, প্রকৃতি হইয়া কর প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমেরই তরঙ্গ কেমন। ওই দেশে কামের সঞ্চার নাই, কামের গতি নাই, সেখানে নিষ্কাম প্রেম, নিষ্কাম প্রেম ভজনা, যারা নিষ্কাম প্রেম ভজনা করিয়া থাকে তারা ওই দেশের মানুষ। জয় গুরু জয় গুরু। হ্যাঁ, সেখানে কামের গতি নাই, সেখানে প্রেম। কিন্তু কাম প্রেমটা কোথা থেকে আসলো, নাকি কামের মধ্যে থেকে প্রেমের জন্ম হয়, যেমন দুধের থেকে ঘোল হয়, দুধের থেকে দই হয়, দুধের থেকে লামনি হয়,
দুধের থেকে ঘি হয় কি হয়তো বাবা, কিন্তু দুধের থেকে ছানা হয়। দুধ দেখলে কি দেখা বোঝা যায়? দুধ দেখে কিন্তু বোঝা যায় না। তৈরি করতে পারে যারা, ওই দুধের মধ্যে কখন কোন জিনিসটা আছে জানে তারা। তাহলে রসিক মানুষ তারাই জানে, আমার পক্ষে জীব জনে জানার অসম্ভব। তার তদ্রু কামের মধ্যে যে প্রেম লুকিয়ে আছে কেমন সেটা কিন্তু দেখা যায় না। সেটা দেখা যাবে কখন? কামেতে মগ্ন হইয়া কামকে পিছিয়ে রেখে নিষ্কাম প্রেম ভজনা করে যারা, তারাই একমাত্র প্রেম আস্বাদন করে। নিতাই গৌর হরিবল, নাহলে কামেতে তারা ডুবে মরে।